আসসালামু আলাইকুম আরাফাত মোটর গ্যাজেট থেকে আমি আরাফাত সিয়াব দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের অনেকগুলো ভাঙড়ি হয়ে গেছে আমাদের দোকানে যে ইঞ্জিন অয়েলের ক্যান যেগুলো আছে সেগুলো কিন্তু সব সেল করা হচ্ছে বাট প্রত্যেকটা কিন্তু এক একটা নষ্ট করে করে ডিস্ট্রয় করে করে কিন্তু এটা ফুটা করা হচ্ছে যাতে করে এটা রিউজ না করতে পারে কারণ এই ইঞ্জিন অয়েল ক্যানগুলা রিউজ করার কারণে আমরা কিন্তু অনেকেই নকল ইঞ্জিন অয়েল পাই যার কারণে কিন্তু আমরা অনেক কাস্টমার আছে তাদের কিন্তু ঠকাই মানে তারা ঠকে যায় এক কথায় আমার সব থেকে যে তা যদি বের হয় সেটা সেলও করা লাগে তারপরে সেটা এমন ভাবে নষ্ট করে দিব যাতে করে সেটা নকল করতে না পারে এক কথায় নকল যাতে করতে না পারে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যান একটার পর একটা কিন্তু এটা নষ্ট করে করে কিন্তু এটা আলাদা করা হচ্ছে এবং এতগুলো কার্টুন যে মালের যে কার্টুন আছে এগুলো সব সেল করে দেওয়া হচ্ছে যার কারণে যার জন্য এই প্রচুর নোংরা হয়েছিল যাতে সেটা ক্লিন আপ হয় তো আপনি এগুলো ইয়ে করে ফেলেন আর প্রত্যেকটা ক্যানগুলো ফোটা করে দাও হ্যাঁ প্রত্যেকটা ফোটা করে দাও যাতে করে এটা রিউজ না হয় তো চাইলে আমার যে লাইভটা আছে এটা শেয়ার দিয়ে দিতে পারেন যাতে করে অন্য যারা ব্যবসায়ী ভাই বন্ধুরা আছে তারা যাতে এই মানে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে প্রত্যেকটা ক্যান এরকম ফোটা করে দিলে কোনো অসৎ ব্যবসায়ী এটা দিয়ে কিন্তু রিইউজ করতে পারবেন এই যে সব হাই কোয়ালিটি সব ইঞ্জিন অয়েলের এর ক্যানগুলো এগুলো কিন্তু বেশি নকল হয় মোটুলের বেশি নকল হয় এই জন্য মোটুলের ক্যানগুলো আগে ফুটা করা হচ্ছে তারপর আগে যেগুলা হুন্ডার যেগুলো আছে তারপর অন্যান্য যেগুলা আছে সবগুলো কিন্তু এরকম ফুটা ফুটা করে করে তাদেরকে দেওয়া হচ্ছে যাতে করে এটা নকল করার কোনো চিন্তা ভাবনাও তাদের ভিতর না থাকে আর যদি চিন্তা ভাবনা করে থাকে দেখবে সবই ডিস্ট্রয় করা তো আপনারা এই লাইফটা একটু শেয়ার করে দেন যাতে করে অন্য মানুষের কাছে এটা পৌঁছায় এবং প্রত্যেকটা দোকানদার আমার মতো এই পদ্ধতিটা অবলম্বন করে কাস্টমারকে অন্তত ঠকাইতে না পারে আমাদের কাছে ইনজেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট আর যদি কোনো প্রোডাক্ট যদি দুই নম্বর হয়েও থাকে সেটা যদি আমার জানা না থাকে আমরা কিন্তু সেই প্রোডাক্টের দাম সহ ডবল টাকা কিন্তু রিটার্ন করে দিই ঠিক আছে আর আমরা আমার জানা মতে বা আমার দেখা মতে এমন কোনো প্রোডাক্ট নাই সেটা আমরা দুই নম্বর নিয়ে আসছি ঠিক আছে এবং যদি দুই নম্বর কোনো প্রোডাক্ট ইচ্ছা করে তোলা হয় সেটা সেই কাস্টমারের যদি অর্ডার দেয় সেক্ষেত্রে বা কাস্টমারকে আমরা বলে দিই যে এই প্রোডাক্টটা ভাইয়া এ গ্রেড এটা বি গ্রেড ঠিক আছে বাট আমাদের এ গ্রেড প্রোডাক্ট হচ্ছে নাইনটি নাইন পারসেন্ট তো যাই হোক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের ক্যান কিন্তু এরকম ফোট টান দিয়ে বের করো হ্যাঁ সব বের করো যা আছে সব লোহা কেন ওর ভিতরে আচ্ছা ওইগুলো আলাদা রাখো হ্যাঁ আচ্ছা যাই হোক ওটা কথা বললে না আবার আমার যে কাজটা আগে সেটা করে নিই তারপর তুমি নিয়ে যাও কি কি করবে সেটা তোমার ব্যাপার ঠিক আছে কারণ অনেক সময় ভাঙ্গিওয়ালারা চায় যে এটা ঠিকঠাক মতো সিস্টেম না দিয়ে তারা নিয়ে যাবে যাতে বেশি দাম দিয়ে বিক্রি করতে পারে আর তুমি কি এই কাজ করো নাকি হ্যাঁ আমি তো জানি তুমি কোন সৎ একটা ব্যবসায়ী এজন্য তোমার কাছে দিলাম এবং তুমি কিন্তু পারমিশন দিয়েছো এটা ফুটা করার জন্য তার জন্য কিন্তু ফুটা করছি ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ যাতে করে এটা কেন কেন করছি এটা আমি তোমারে বলি এইটা কিন্তু অনেকেই আসে নিয়ে যায় দুই নম্বর बिजनेসম্যানের কাছে এক একটা কেন কিন্তু 15 টাকা করে পিসও বিক্রি করে আমার কানে আসছে আজকে 15 টাকা করে পিস একটা মানে যে মোবাইল পড আছে এক একটা বিক্রি পনেরো টাকা করে পিস আমি কিন্তু প্রায় কথায় ফ্রিতেই দিচ্ছি যেগুলো আছে এক কথায় ফ্রিতেই দিচ্ছি তো এটা আমি নষ্ট করে দিচ্ছি এই জন্যই ভেজাল না করতে পারে না করতে পারে কিন্তু আমরা প্রত্যেকটা ক্যান নষ্ট করে দিচ্ছি এবং হোয়াইট গুলা কি আছে হোয়াইট গুলো ওই সাইডে আছে আচ্ছা ঠিক আছে করো এগুলো আস্তে আস্তে থাকো তো এটা তো তোমার কোনো সমস্যা নাই না আচ্ছা সমস্যা না থাকলে ভালো আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অয়েলকন ক্যানগুলা যেগুলা আছে সেগুলো সব ডিস্ট্রয় করা হচ্ছে এবং আমরা যখনই এই মোবাইলের ক্যানগুলো বিক্রি করি ওই টাইমে সবসময় সবসময় এটা কিন্তু ফুটা করে দিই এর আগের বার দিয়েছিলাম কি করা হয়েছিল বলেন প্রত্যেকটা এমন কোন সিঙ্গেল পিস না যেটা ফুটা বাদে দিয়েছিল এখানে একটা ব্যাপার আমি আপনার বলে দিই যদি আপনি ফুটা করে দেন তাহলে মনে করেন একদম ফ্রিতে হবে আর যদি ফুটা না করে দেন তাহলে মনে করেন ভালো একটা দাম পাওয়া যায় কিন্তু আমি সেই দাম নিচ্ছি না ওনার কাছে জিজ্ঞাস করেন নাই ব্যাপারটা কিন্তু তাই ফুটো করতে একদমই মাগিজি মানে এক কথায় মাগনা তো আর ফুটা না করলে সেটা একটা আলাদা দাম থাকে বাট আমি সেই দামটা নিব না কারণ সেটা হালাল হবে না মেন কথা হচ্ছে এটা আমি আমার মতো করে সাবধান হচ্ছে আপনারা আপনার মতো করে সাবধান হন এই যারা কাস্টমার আছেন আমার বা যারা ভিউয়ার্সরা আছেন তারা এগুলো একটু শেয়ার করে দেন যাতে করে কেউ নকল না করতে পারে ঠিক আছে এক কথাই ইঞ্জিন অয়েল নকল করা মানে আপনার গাড়িটা ডিস্ট্রয় করা আপনার গাড়িটা চান হলো এই ইঞ্জিন অয়েলটা এইগুলা যদি আপনার নকল প্রোডাক্ট আপনার ভিতরে থাকে আপনার গাড়ির ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার গাড়িটা ভালো চলবে না যতই আপনি ডেকোরেশন প্রোডাক্ট লাগান হলার লাগান স্টিকার করেন বা যাই করেন যদি যদি ভালো না থাকে তাহলে আপনি কিভাবে তো সেই জন্য ইঞ্জিন অয়েল নিতে হয় একদম অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক দোকান থেকে নিবেন যাতে করে আপনি ঠকবেন না দুই টাকা যেমন আমার প্রত্যেকটা ইঞ্জিন অয়েল কিন্তু গ্রেড একদম পুরো খাতা কলমে লিখে দিতে পারবো যদি আমাদের ইঞ্জিন অয়েল যেগুলো আছে কেউ ভেজাল প্রমাণ করতে পারেন তাকে হলো ওই ইঞ্জিন অয়েল এক কার্টুন আমি ফ্রি দিব অরিজিনালটার যে এক কার্টুনের দাম সেটা আমি ফ্রি দিব ঠিক আছে তো আমাদের ইন্দ্রনাথ এমন সততার সাথে আমরা বিজনেস করি যাতে করে দ্বিতীয়বার কেউ এসে কথা তুলতে না পারে যে ভাই আপনার এই অয়েলটা নকল এরকম ভাবে কথা তুলতে না পারে আর আমরা যাতে এই ক্যানগুলা দিয়ে যে আমাদের ক্যানগুলা দিয়ে যাতে কেউ নকল না করতে পারে এই জন্য প্রত্যেকটা ক্যান কিন্তু এরকম ফুটা করে করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্যান কিন্তু ফুটা করে দেওয়া হচ্ছে তো আরো যেগুলো আছে ওই যে ওইগুলোর ভিতরে অনেক ক্যান আছে এগুলো সব বের করে একটা একটা করে যত সময় লাগুক উনি বলতেছে যে বৃষ্টি নেমে যাবে তাড়াতাড়ি করে দাও আমি বললাম যে না আমি আগে ফুটা করবো এই দেখেন আরো কত দেখছেন বস্তা ভরা এই এইরকম এত বড় একটা বস্তা পুরা ভরা আমাদের এত পরিমাণ অয়েল সেল হয় দুই টাকা বেশি হলো আমাদের অয়েল এত পরিমাণ সেল হয় শুধুমাত্র একটা জিনিসের জন্য শুধুমাত্র একটা জিনিসের জন্য যে আমাদের ইঞ্জিন অয়েল গুলো এ গ্রেড মানে দুই নম্বর কেউ প্রমাণ করতে আজ পর্যন্ত পারে নাই অনেকেই চেষ্টা করছিল অনেকেই মানে হিংসা থাকে না একটা ব্যাপার আছে না একটা সব তার অনেকে হিংসা থাকে তো সেই হিংসাটা থেকে অনেকে চেষ্টা করছিল যে আমাদের সাথে পাঙ্গা নিতে বাট সেটা কেউ পারে নাই আজ পর্যন্ত কেউ পারে নাই সব ফুটা করো সব ফুটা করো সব ফুটা করো সব ফুটা করো ও ওগুলো করা হয়েছে ফুটা দেখো তো ফুটা যদি না করা থাকে করে দাও আচ্ছা ঠিক আছে তুমি এগুলো সব ফুটা করো যেগুলো ফুটা করা নাই সেগুলো ফুটা করে দাও না এগুলো ফুটা হয় হয়নি এই ফুটা করা কি করো ফুটা করা ওই ফুটা করেছে এই করো ফুটা করো ফুটা করি নাই না কই তুই তিনটা তুললা তিনটা একটা তো ফোঁটা করা নাই কই ফোটা একটা ফুটা করা হ্যাঁ কই যে প্রথম যে তিনটা তুললাম সেগুলো আগে ফোটা করো আর যেগুলো ফোটা নাই সেগুলো করো আগে ফোঁটা করা বাদে কোন জিনিস দেওয়া যাবে না না ফোটা করা নাই যেগুলো ফোটা করা নাই সব তুলো দরকার তোমার এক ঘন্টা দেরি হোক আমাকে কোনো সমস্যা নেই তুমি আগে ফোঁটা করো দেখেন কত কেন এত পরিমাণ ইঞ্জিন অয়েলের কেন বুঝতে পারছেন কি পরিমাণ ইঞ্জিন অয়েল আমাদের সেল হয় শুধুমাত্র এই অথেন্টিকেশনের জন্য যে আমরা এ গ্রেড প্রোডাক্টগুলো সেল করি শুধুমাত্র এই এটার জন্য এই এই যে যে আবার কিন্তু সে কয়েকটা বলছে ফুটা করা আছে তো আমরা দেখতে করা নাই কিন্তু আমরা আবার সেটা ঢেলে দিয়েছি যাতে করে সব ফুটা করতে পারে দেখেন কি পরিমাণ ইঞ্জিন অয়েলের ক্যান কত কোন ইঞ্জিন অয়েল নাই আমাদের কাছে প্রত্যেকটা ইঞ্জিন অয়েল আছে তবে আমরা সততার সাথে সেল করি এটা আমি আপনাকে বলবো আপনারা কুষ্টিয়ার বাইরে থেকে বা যে কোনো জায়গা থেকে নেন না কেন আমাদের ইঞ্জিন অয়েল কোনো সময় নকল প্রমাণ করতে পারবেন না ইনশাল্লা তো আপনারা এই লাইফটা একটু শেয়ার করে দেন যাতে করে অন্য ব্যবসায়ী যারা আছে তারাও যাতে এটা বুঝে যায় যে এই অয়েল দিয়ে মানুষ হল দ্বিতীয় রিউজ করে মানে অল্প দামি মোবাইলের ভিতরে ঢোকাই দিয়ে ইঞ্জিন অয়েলের ভিতরে ঢোকাই দিয়ে এটা বেশি দামে সেল করে তো এইটার সুযোগ যাতে কেউ না পায় তো আজকে লাইফটা আমি বেশি কন্টিনিউ করব না এইগুলো কাজগুলো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি তাকে দিয়ে দিব তো এই লাইভটা একটু শেয়ার করে দেন যাতে অনেক ব্যবসায়ীর কাছে পৌঁছাইতে পারে এবং তারাও যাতে আমার মতো এই কাজগুলো করতে পারে প্রত্যেকটা প্রোডাক্ট ফুটা করে করে তারপরে তাদেরকে দেওয়ার তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোন লাইভে